রেকর্ড হইতেছে? Oh, no.
কেন? ধন্যবাদ আপনাকে মঞ্চে এসে এরকম খেলানোর জন্য। আসলে অনেকেই মন খারাপ হাত ধরে করবে, আমার মনে হচ্ছে আমার আজকে আমার সহকর্মী সঞ্চালিকা এরকম হচ্ছে। তো অনুষ্ঠানে আমরা সকলে একটা জিনিস অনুভব আজকে করতে পেরেছি আমরা, যে গত বছর আমাদের অনুষ্ঠানটা হয়েছিল মোহাম্মদ একাডেমি, আমরা গিয়েছিলাম, সেখানে আনন্দ করেছি, অনেক মজা করেছি, এবং সেখানে আমাদের অনেক বড় একটা প্রচেষ্টায় আমরা এর আগে শিক্ষা সফল করেছি। তো এবার আমরা যারা আছি, আমি এখানে সকলের উদ্দেশ্যে একটি প্রশ্ন করতে চাই, আমরা কি এইবার মোহাম্মদ একাডেমি থেকে আরও বেটার কিছু করার চেষ্টা করেছি ইউনিভার্সিটি? এটা কি আমরা একমত? আমরা আরো বেশি মজা করেছি আজকে, সেটাতে একমত? এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন প্রযুক্তিগত দিক থেকে, আয়তনের দিক থেকে, পরিবারের দিক থেকে, সদস্যবিদের পক্ষ থেকে, প্রত্যেকটা অংশ থেকে বড় হচ্ছে, এবং আমাদের এই পরিবারটা আরো বড় হোক, ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আরো অনেকগুলো এগিয়ে যাক, এবং ইনশাআল্লাহ এই ইউনিভার্সিটিকে যারা আমরা বের হচ্ছি, আমরা কর্পোরেট হাউসগুলোতে প্রযুক্তি এবং কলা কৌশলী এবং প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা অংশে পেশাজীবীদের মাঝখানে আমাদের অবস্থান করা করে দেব। অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও গান, আর আমি গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করছি আমাদের ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আরেকজন সঙ্গীত শিল্পী, আমি রিকোয়েস্ট করব রহিম আরমান, রহিম আরমান ফ্রম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। থ্যাংক ইউ গাইজ, গিভ এ বিগ হ্যান্ড ফর মিস্টার রহিম আরমান। Thank you.
give a big hand. Please give a big hand for Mr. Arnav Basur. Thank you. Yeah.
বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যারা মাহবুবুর রহমান স্যার, উনি ডিজি শিক্ষা অধিদপ্তর। মাহবুবুর রহমান স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, স্বাগতবার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন, একটা জোরে হাতে পারি হবে। আরো উপস্থিত আছেন যার উদ্যোগে এমনকি যার অনুপ্রেরণায় আমরা এই এত সুন্দর একটা শিল্পী গান গাইতে গেছে। ভারপ্রাপ্ত অফিসার জনাব শেখ রিয়াজুল হক দীপু, দীপু স্যারের জন্য কিন্তু হাতে খালি হবে। আমরা এখানে হচ্ছে যার জন্য আজকে আমরা এই সুন্দর আয়োজন পেয়েছি। সম্মানিত সুধীমণ্ডলীয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আমাদের এই পিকনিককে আনন্দ ঘন এবং সুন্দর করার জন্য আমাদের মাঝে আরো অনেক অতিথি এসেছিলেন, যারা যাদের কর্মব্যস্ততার মাঝে এত ব্যস্ততার মাঝে ওনারা আমাদেরকে সময় দিয়েছেন। তারা হলেন আমাদের বোর্ড অফ ট্রাস্টিজের সিন্ডিকেটের সদস্য শরীফ এনাম কবির স্যার, যিনি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে আছেন রসায়ন বিভাগে। আরো উপস্থিত হয়েছিলেন ইউজিসি সম্মানিত সদস্য ম্যাডাম জনাবাদ দিল আফরোজ ম্যাডাম, আরো উপস্থিত হয়েছিলেন ইউনুস আলী মোল্লা স্যার ইউজিসি সদস্য, আরো উপস্থিত হয়েছিলেন সম্মানিত অতিথিগণ আমাদের মাঝে এসেছিলেন অনুষ্ঠানকে পিকনিককে আরো আনন্দ ঘন করার জন্য। এখন আমরা একটু ছোট্ট একটা আপনাদের কাছে অনুমতি চাচ্ছি যে আমরা যেহেতু মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, স্যার খুব ব্যস্ত মানুষ, স্যার আমাদের মাঝে একটু কিছু বলবে। স্যারকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য সম্মানিত অতিথিদেরকে নিয়ে। মাহবুবুর রহমান স্যার, মাহবুব স্যার, বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান শেখ কবির হোসেন স্যার, মাননীয় উপাচার্য মহোদয় রুল আহমেদ স্যার, আব্দুল আজিজ স্যার, এমনকি মোহাম্মদ আবদুল্লাহ স্যার, আমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ আলী স্যারকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য। বলার তো দরকার, বলতেছে না কেন? আজকের এই বনভোজন ও মিলন মেলায় আগত সম্মানিত অত্যন্ত শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী, আমাদের প্রিয় অভিভাবক, প্রতিষ্ঠানের অভিভাবক, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, সম্মানিত চেয়ারম্যান স্যার এবং অন্যান্য অতিথিবৃন্দ, আজকে আমাদের মাঝে একটা আনন্দের দিন। যদিও আমরা এই অনুষ্ঠানটা একটু সময় করে শুরু করেছি, কারণ একটু লেটই হয়ে গেছে। আপনারা জানেন যে ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল, মিড টার্মে আমাদের আজকের এই অনুষ্ঠানটা, যার কারণে একটু গরম পড়ে গেলেও আমরা একটু লেটে শুরু করেছি। এখন আমাদের মাঝে এই বিশ্ববিদ্যালয় জনাব প্রফেসর ডক্টর ইউনুস আলী মোল্লা স্যার এবং প্রফেসর ডক্টর দিল আফরোজ ওনারা এসেছিলেন, এবং এই এলাকার গণ্যমান্য এমপি মহোদয় এসেছেন, এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন সাবেক ঢাকা বোর্ডের চেয়ারম্যান এবং বর্তমানে ডিজি শিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান স্যার, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সোনার বাংলা ইন্স্যুরেন্সের সম্মানিত পরিচালক, এবং আমাদের মাঝে আমরা যার অত্যন্ত গত বছর এবং এই বছর
পরিশ্রমী নয় যিনি অন্তরের অন্তঃস্থল থেকে আমাদেরকে ভালোবেসে আমাদের এই প্রতিষ্ঠানকে ভালোবেসে প্রতিবার আয়োজনের ব্যবস্থা করেন, যার এই আজকের এই সুন্দর আয়োজন যার নেতৃত্বে হয়েছে উনি শেখ পরিবারের একজন সম্মানিত সদস্য এবং এই দামরাই থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব শেখ রেজাউল হক দীপু ভাই, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা স্যারকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের ট্রাস্টিজ সিরিজ সুতরাং ম্যাডাম, উনি যদি একটু কষ্ট করে এসে যেতেন তাহলে আমরা আরেকটু খুশি বলার জন্য একটা হাততালি হবে। আমি দীর্ঘায়িত করবো না, পরে আমার কালচারাল প্রোগ্রাম আছে। আমি আমার সম্মানিত চেয়ারম্যান স্যারের হাতে আমার আমাদের মাঝে এখন আছেন আমাদের মাঝে এখন কথা বলবেন ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ আলী। ডক্টর মোহাম্মদ আলী স্যারকে কিছু বলার জন্য সংক্ষিপ্ত বলার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথমে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মিলন মেলা এবং ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনভোজন 2018-তে। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি যে আমাদের মাঝে যে বিরল ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন তন্মধ্যে অন্যতম শেখ পরিবারের বিশিষ্ট সদস্য শেখ কবির হোসেন স্যার, ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্যদের আপনারা নামে অনেককেই হয়তো শুনে থাকবেন, খুবই আমরা আজকে কৃতজ্ঞ যে আমাদের মাঝে উপস্থিত।